আকবর বাদশার নাম শুনছেন কি? বাদশার ঘরে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে, তে উনার উজিরা ছিল বীরবল। বীরবলে কয় বীরবল আমার একটা সন্তান জন্ম হয়েছে, বাদশার নাম আদার, আমি হাগার সমান আরাম পাইলাম। কি পাইছে? হাগার সমান আরাম পাইছে। বাদশার রাগ উঠবো না খুশি হব? খবর আসছে, হ্যাঁ আমার সন্তান হয়েছে, ই বলে হাগার সমান আরাম পাইছে। কয় তুমি কি কইলাই রে? কো ঠিক কইছি। কো প্রমাণ দেওয়া লাগবে? কো ঠিক আছে চলুন প্রমাণ দেই। ঠিক সে বাদশা আকবরে খাওয়াইছে খাওয়াইছে, সেই খাওয়ান খাওয়াইছে, খাওয়াই লৌকা সফরে যাইতে আছে, নাও দিয়ে নিয়ে যাইতে আছে, কিছু গেছে আরো কিছু গেছে, আকবর বাদশার পায়খানা করছে। কো বীরবল নাও সাফাও আমার পায়খানা ধরছে। কো বাদশা নামাদার এই জায়গায় নাম নাও সাফান যাব না। বলে কেন? কো এই জঙ্গলে বাঘ আছে, বাঘের নাম শুনলে বুঝে হাগা বাড়ায়, কুসি মুসি লাগে থাহে। কিন্তু জঙ্গল বাঘের জঙ্গল পার হয়েছে, আকবর বাদশা আবার কয় আমার আবারও জুলুম হয়েছে, নাও সাবাও কোন খবরদারি নাও সাবান যাব না। কই কে? কই জঙ্গলে সিংহ আছে, আবার হাগা দূরে গেছে। এরকম করতে করতে বেলা সকাল হয়েছে, আকবর বাদশা কয় এই বীরবল আমি কাপড় নষ্ট করমু, কো দরকার নাই নাও সাফাম না। নাও সাফ হয়েছে পায়খানা করে আইছে, আয় কয় এই বীরবল কো কি আমার সন্তান হয়েছিল, তুই কিরম আরাম পাইছিলি? কো হাগার সমান, কো তার থা বেশি আরাম আমি পাইছি। বাবা লেট্রিন আর টাট্রিন নাই গো, থেকে মুসলমানের এই দশা। মুসলমানের ঘরে ঘরে যদি লেট্রিন থাকতো এই বেহায়া সন্তান পয়দা হইতো না। মুসলমানের আওরত আমাদের মা বোন যদি পর্দায় থাকতো এই বেহারা পয়দা হইতো না। আমরা গাড়ি কিনি 1.5 লক্ষ টাকা দিয়া, বইরে শাড়ি কিনে দিই 5,000 টাকা দিয়া, বাড়ির পর্দা পুচিদা নাই, আইডে বেড়া নাই, দেউরি বেড়া নাই, লেট্রিন নাই, গুসলখানা নাই, এই জন্য বেহারা পয়দা হয়েছে। ঠিক না বেঠি? বেহায়া যে হইতে আছে আমরাই বেহায়া বানাইতে আছি। বর্তমান উঠার মধ্যে লিপস্টিক, এই ফেসবুক কাঠি, তেরে নাম লং ফ্যান, বাপের দুষ মায়ের দুষ আমরা পিন্দি নাকে? যে স্বাস্থ্যপাতে আল্লাহ দিছে, যদি তেরে নাম লং ফ্যান পিন্দি আর স্পোর্টিং কার্ড দেই ঠেসার আমার তো মানুষ পেলা দিব না। আমরা গায়ে দেই নাকে? আমগোর বাবা মা আচরণ শিক্ষা দেয় নাই, আমগোর বাবা মা চরিত্র আমগো দেয় নাই। সর্বশ্রেষ্ঠ চরিত্র আমার রসুলের চরিত্র, তার এক জাররা যদি নবীর উম্মতের ভিতরে পাওয়া যায় ওই ব্যক্তি জান্নাতি 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 দূরা বলি সুবহানাল্লাহ। আজকে জলসায় আইছিলে বিহারের মেলায় আইছি বুঝবার ভাইতে আসেন হুজুর, এর জলসাত আইছি নে কোন এই কি করি কোহা কইলে কবেন হুজুর ওইডই কইল। কিছুদিন রাসমেলা দেখেন না? রাসমেলা এ দোকানের আড্ডা সব জড়ো হয়, আরে দোকানি আইছে যাইতে থাক, আমরা যদি না যাই দোকান খোলা থাকবার বন্ধ হবো। বাবাজি আসেন দেন, কত সুন্দর বাবাজি কে ডাক দিছে, তাও আবেন না আন ধরেন আসেন জান্নাতের বাগানে আসেন। কই মনে করছ জান্নাতের বাগান? ওরা ভাবেই নই ওরা জান্নাতের বাগান ওই মুরে পাইছে, এটা পাইনি তো ওরা। ভাই মুসলমান, মুসলমানের ঘরে 5টা খানা থাকার দরকার, কয়টা খানা? গোসলখানা, পেশাবখানা, দস্তরখানা, বৈঠকখানা, আরো একটা হইল কি খানা? কি খানা? প্রসাবখানা, পায়খানা, গোসলখানা, দস্তরখানা, আরো একটা কি খানা? মারহাবা কর মারহাবা। 5টা খানা থাকার দরকার, ভাত খাওয়ার জন্য একটা দস্তরখানা ছিলেন কি, এক্সট্রা একটা কাপড়ের ব্যবস্থা। আমার বন্ধু একটা গেছে, আলোচনার জন্য একটা বৈঠকখানা দরকার, পেশাবের জন্য পেশাবখানা দরকার, গোসল করার জন্য গোসলখানা দরকার, আর পায়খানা করার জন্য একটা লেট্রিনের দরকার। আজকে মুসলমান বর্তমান কিছু সভ্য হয়েছে, আগে তো পাগারা পাগারা আছে, ঠিক না বেঠি? সকালবেলা যদি বারান গেছে লজ্জায় সরানো বাবা, এখন তো বাবা আমরা এই গামছা নিয়ে বেড়াই না হুজুররা, এই গামছা দিয়ে চুইকে আমরা ঢাই বেড়াই, তাও কিছু বেহায় আছে করে সরম হই না। খারাপ পাইলেন কি? আমরা মেয়ের বাবা,
আমরা মেঘ জন্ম নিছি একটু اخلاق শিক্ষা দিবেন চরিত্র শিক্ষা দিবেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মাও যদি এখনো হয় আব্দুল কাদের মতো সন্তান বর্তমান যুগে সৃষ্টি হওয়ার সম্ভব করে বলি সুবহানাল্লাহ আমরা হইছি কি এমনি মা এমনি আগে তো স্কুলে আমরা স্কুলে পড়ছি আমগোর বাবা নাম লাগাই দিয়ে থাইছে আর মা অজায় নাই বাপ অজায় নাই বইনরা অজায় নাই গেছে গো আর অহংকার যদি ফুলাবান স্কুলে নাম লাগাই দিল ওর মায়ের ভেষক যে হেকারা খারাপ হইতে আছে রাত পানি আগে ওর মা হইয়া গে সাজা ধরে পুনাই দেখে মাই বাড়াও বাড়াও কই র তুই এত জুলুম করস কে টাইম আছে নাটকি ফাটকি চুল ওই আড্ডা মাইতে মাইতে কয়দিন পরে শরীয়তের বিচারের ব্যবস্থা করা লাগে খারাপ পাইবেন না ভালো মন্দ ওর ভিতর আছে কিছুদিন মা আছে পর্দা নিয়ে যায় পর্দা নিয়ে আসে কোনো কুকলঙ্ক হয় না এমন মা আছে কি না আমি অনুরোধ রাখি বাবা আগে গাছের গুড় সাফা করেন নামাজ তো পড়াই লাগবে রোজা রাখাই লাগবে সম্পত্তি আছে জাকাত দেওয়াই লাগবে আরো সম্পত্তি আছে হজ করাই লাগবে কিন্তু আমি যদি মানুষ না হই আমার নামাজও হবো না আমি যদি মানুষ না হই আমার দানও আল্লাহ কবুল করবো না আমি যদি মানুষ না হই আমার হজও আল্লাহ নিব না সর্বপ্রথম আমি মানুষ হওয়ার দরকার আছে কিনা মানুষটা কি মানুষ ইমান ও আলা মানুষ মানুষটা কি মানুষ নবীর প্রেমিক মানুষ মানুষটা কি মানুষ নবীর আখলাক নবীর চরিত্র গ্রহণ করা আলা মানুষ এরকম মানুষ যদি আমরা হইতে পারি এই দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাওয়া যাব বাবা বর্তমান যুগে যা দেখতে আছি খালি নবী 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 করলেই হবো না মহব্বত তারে কয় নবীর কান গুলো যদি আমার দ্বারা প্রকাশ পায় অটোমেটিক নবীর প্রেমিক হওয়া যায় জোরে বলি সুবহানাল্লাহ আমি যদি খালি কই আমি নবীর প্রেমিক আমি নবীর আশিক নবীর জন্য জীবন দিমু নবীর জন্য গলা কাটমু নবীর জন্য রক্ত দিমু কইতে আসি আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদে গেলাম না তোর আশয়ের গুষ্টি কি লই এ আশয়ের দাম আছে আমি নবীর জন্য জীবন দিমু গো নবী আমার মুহাম্মদের গো রোজার মাসের মধ্যে ভিড়ি খাইতে আসি নবীর জন্য যদি জীবন দিবা নবী যাই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাই আছে উহুদের ময়দানে দন্ডন শহীদ করছে ওই কাজগুলি আপনার ভিতরে জীবনের ভিতরে হাতে কামে করেন অটোমেটিক নবীর প্রেমিক হয়ে যাবেন জোরে বলি সুবহানাল্লাহ খালি নবীর প্রেমিক মুখের দ্বারা হইলে হবে না কিছু দি আছে না বাবা ও আব্বা আব্বা বাবে তিন দিন ধরে ভাত খায় না বাবের ফিন্দল কাপড় নাই বুগলে বাবা বাবা ফালা বাবা লাঠি মারি দেব যা করম তো পোলা বাবাটা আসনে ঠিক না বেটি আগে বাবা মারে কাপড় দাও বাবা মারে খাওয়া দাও তুমি বাবা একটু কমই দাও কোনো আপত্তি নাই বাবা ভাত পাইতে আসে না বাবার কাপড় নাই কে ও বাবা বাবা ভালোই আছো আমার মতো বাবুর মুখ মানুষ যা তোর মতো বেড়াই লাগবে আগে খিলে আগে পড়া আগে তো আমি যত্ন করে ডাক্তারও তো দেওয়ার ভাবি ডাক্তারও দরকার আছে বাবা মা কাপড় চায় না ভাত চায় না বাবা মা সম্পত্তি চায় না বাবা মা চায় একটা বাবা ডাক মায়ের চায় একটা মায়ের ডাক এই মাও ডাক্তার চাওয়ার জন্য এই মাও ডাক্তার পাওয়ার জন্য একটা মা দশটা মাস দশটা দিন সন্তান গর্ভে রাখে যেই মাও ডাক্তার পাওয়ার জন্য আড়াই বছর বুকে দুগ্ধ পান করায় যেই মাও ডাক্তার পাওয়ার জন্য প্রেসার পায়খানা দুই হাত দিয়ে সাফাই করে আজকে কিছুদিন বেহায়া বউ পাইলে ওই মাও নাও ভুলে যা ঠিক না বেঠি আছে কি না ওয়া জামু কোন মুখ ওয়াস তো আসতে আসে না আমি চোখ মুজ ওয়াস করব সামনে দিলে ফায়ার জায়গা ফায়ার যে যায় না তো প্লেন দিয়ে যায় কারণ এতখানি মানুষের মধ্যে ওয়াস করা সম্ভবই নেই যে মসজিদের নামাজ পড়ে তার তো অর্থ মানুষ বেশি হয় যে মাদ্রাসা পড়ে অন্য ছাত্র বেশি আছে যদি বাক করি চকর মধ্যে খাত খেলা গল্প করি তাই অর্থ মানুষ বেশি হয় আর এত বড় জলসা পাচ্ছে দুইজন আউলিয়ার মাদার এই জায়গায় মজুদ আছে আর এর মধ্যে যেই লম্বা বাজার রে বাবা বাজার দোষ নেই বাবা বাজারের দোষ নেই বাজারের দোষ নেই মদের দোকান আর রাস্তার এই পাশে মদের দোকান ওই পাশে মদুর দোকান রাস্তার এই পাশে মসজিদ ওই পারে রাসমেলা রাস্তার এই ফালে মেহফিল ওই ফালে কীর্তন আপনি চয়েস করেন কোন জায়গায় গেলে আমার আল্লাহ খুশি হবে কোন জায়গায় গেলে রসুল খুশি হবে ওই চয়েসটা করে যদি যাইতে পারেন ইনশাল্লাহ আপনার ইমান মজবুত আছে ইমান শক্তিশালী আছে আর যদি চয়েস করতে না পারেন এটা আপনার জন্যই আপনি জাহান্নামে যাইবেন আল্লাহ বান্দাকে বানাই নাই জাহান্নামে দেওয়ার জন্য বান্দা যখন নিজের জায়গা জাহান্নামে ঠিক করে নেয় আল্লাহ দেওয়ার জন্য বাধ্য হয়ে যায় ঠিক না বেঠি
বাবা মা কি চায় আমার সন্তান দা যা খারাপ হই আপনারা দা বাবা বাবা হইছেন এত কাশন কে এত কাশন কে বিড়ি খাইছেন না বিড়ি খান বিড়ি খাওয়া দোয়া বানায় আল্লাহুম্মা বারিক লানা ফীমা বিড়িটানা তাও বিড়ি ছাড়েনা বিড়ি কাশতি আছে খাইতি আছে আবার বিড়ি খাওয়ার মাশাটা ভালো আছে বাচ্চুর যায় না চুর যাওয়া এই কাশতে কাশতে আবার আড্ডা ভানে কি আছে কি টেনিং এ টেনিং বাবা রে আন্ধারে গুন্ধারে ওই মধ্যে বিড়ি বানায় ফুসফুস কি টানে আমার বাইতরা মামা বেরা ভাই ছিল জাগা দিছি মধ্যে আতে দি গুন্ধা কি রে গুন্ধাই কি মিক্সার গুলার এক্সট্রা বাসনা আছে আছে না এই বাবা 96 আতর ব্যবহার করি মজমু আতর ব্যবহার করি এর মধ্যে ওই আতরের গন্ধ তলায় ফেলায়া ওই গন্ধ আর না ভিস মারে কি হইছে গো ঝিলি পোকার মতো খালি আন্ধার ঘরের মধ্যে জ্বলে কিসের বাসনা বাড়িল মামা খালি কয় বুঝবা না বুঝমু না খা বাবা খা বিড়ি তো তুই খাস না তো বিড়ি খাইতে আছে এরম বিড়ি খাওয়া আছে না বিড়ি না খেলে বলে হাগা ক্লিয়ার হয় না এরম হাগরে আছে না নাই বের কোন জায়গার যা কোন কাম করে লেট্রিনে যখন যাবেন এক সোল পানি মহত নেবেন একটা ডাক্তার শিখে দেয় হ্যাঁ এক সোল পানি মহত নিয়ে খাবেন না ওই পানি নিয়ে লেট্রিন করবেন লেট্রিন শেষ হওয়ার পানিরে বাইরে ফেলে দিবেন জীবনে দাঁতের ব্যবহার হবে না জোরে কোন সুবহানাল্লাহ আর ওই জায়গার মধ্যে যাও যে পুরপুর 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 করে টানো তুমি এটা টানার জায়গা হইল কি কোন খাওয়া লাগে কোন না খাওয়া লাগে তাও জানে না হাসবেন না বাবা হাসা কথা কই না আমি আবেগত কই আপনারা হাসেন না এটা কইছিল এই বাবা হাগাত দোয়া কই তো কি হাগাত দোয়া কি ক হাগাত দোয়া ক হ ক সাক্কা হুম রাব্বা হুম সারা বান তো হুরা এটা কি হাগাত দোয়া কোন তো শুনি কোন ডাক কোন কয় তাও জানে না মুসাবা করবেন না যা কই না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মুসাবা এই কথা মারবাই তো নাই শিখছে খাড়া বার হয় না কোনো কোনো খাড়া লাগবে জিরো আমরা আল্লাহ বানাইছে কি কাম ও করতে আছি কি কাম ও আমা খলাক তো জিন নাওয়ার ইনসাইল্লাহ আবুদুন আল্লাহ কুরআনত কয় আমি জিন ইনসানকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলি সুবহানাল্লাহ মারখুরের মধ্যে ঘোরাঘুরি করতে তো পাড়াতন পাড়াতন লাগবেন বাবা শুন শুন আমরা আলী তো কিছু করে হম الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا لأعبدون
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله هم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أمر دويا مولا ره وما يار مابود ره كوتاي جايا پايبا تمار ٹھیکانا তোমাকে পাই ইবাদাশে ঘুরিয়া বিদেশ বিদেশে এই জলসার স্টেজ বানাইলাম ঠিকানা আল্লাহ উম্মা وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله ولا إله جورا جورا سبحان الله والحمد لله ولا إله حسب رب جل الله ما في قلبي غير الله حسب رب جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله ولا إله لا سبحان الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم طب زهو আজকে পবিত্র সভা সভাপতি সাহেব আমার সম্মুখে বসে আমার অতি আদরের স্নেহের মহব্বতের সম্মানীয় হযরত আল্লামা মাওলানা শাহাদত হোসেন ভাইজান তদসঙ্গে হযরত উলামা কেরাম সকলের নাম জানি না সম্মুখে বসা বাবার বয়সী মুরব্বী বাবা যুবক ছেলেরা
পদ্মনসতি স্নেহের মা ভগ্নী সকল বাবা বক্তব্য রাখার জন্য কিছু সিচুয়েশনের দরকার হয় কিছু পরিবেশ লাগে সব বস্তু ডেভেলপ হইল কিন্তু আমাদের পরিবেশটা ডেভেলপ হইল না পরিবর্তন হইল না ঠিক না বেঠি বাবা আমরা দেখি কিছু বস্তু আমরা কিছু এই বিতর্কর ভিতরে আমরা করে ভালো পাই আমরা কিছু প্রোগ্রাম দেখি ইউটিউবের যুগ মাঝে মাঝে দেখি ইন্টারনেটে কত জলসা হয় প্রতীকের মাথায় টুপি নিয়ে নিয়ে বসে যখন সুবহানাল্লাহ আছে না আমরা সুন্নি মুসলমান দাবি করি আমরা সুন্নি সুন্নি কাকে বলা হয় যারা সুন্নতের পায়রবি করে সুন্নতের গোলামি করে তাগরে সুন্নি বলা হয় আজকে দেখতে আসি জাগরে আমরা ওহাবি বলি এরাই ভালো টুপি মাথার দেয় খুব সুন্দর লেবাস নিয়ে জলসায় যায় বসে রসুলের কথা শুনে চোখের পানি ফেলায় কান্দে ঠিক না বেটি বাবা ভালোর ভালো বলতেই হবে একটা লোক যদি ভালো করে আমার শত্রু যদি ভালো করে এটা আমার বলার দরকার আছে কি না আর আমগর জলসায় যখন যায় আমার কাছে মনে হয় এই মানুষগুলি এই গরু বান্ধে থাকবে আসে খারাপ পাইবেন না দশ হাজার টাকাতে মোবাইল পাওয়া যায় না ঠিক না বেঠি একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি নেই পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে লাগে কি লাগে না পকেটে পকেটেই আছে একটা টুপি কিনতে খুব বেশিতে বেশি লাগে দশ টাকা একটা টুপি পাওয়া যায় কি যায় না মুসলমানের দরকার আছে কিনা টুপিটা কিসের শরম করতে আছেন কারের শরম করতে আছেন টুপি দিলে মানুষের বোঝার মিয়া এরা মুসলমান আমগর নাম্বার মারা মুসলমান আমরা টুপি মাথায় দিলে ইজ্জত বাড়ে না কমে গো বাড়ে না কমে বেধর্মীরাও টুপিকে ইজ্জত দেয় জুড়ে বলি সুবহানাল্লাহ সব ধর্মের ভিতরে ভালো মন্দ আছে যারা পাক্কা কট্টরপন্থী হিন্দু যারা সহি আকিদার হিন্দু যারা এরাও টুপিওয়ালা দাড়িওয়ালাকে ইজ্জত দেয় সম্মান দেয় জোরে করে মারহাবা দেখি দেয় না সেই টুপি দিতে আমরা লজ্জা পাইতে আছি আমরা টুপি মাথা দেই না দাড়ি রাখি না যদি বয়ে ভাত না খা এই বয়ে দাড়ি রাখ ঠিক না বেঠি বহুত মানুষে বয়ের বয়ে দাড়ি রাখে না দাড়ি রাখলে যদি বউটা চলে জায়গা তাহলে আমি কি নিয়ে থাকবো বাবা বউকে বুঝান একটু মেয়েরে আমার পরিবার আমি তোমারও আদর করি মোহাম্মত করি রসুলের সুন্নতটাকে ভালোবাসি তুমি নে আমি তোমার খুবই আদর করব যত্ন করব আমি দাড়িটা রাখতে চাই যদি পরিবারে বুঝে আলহামদুলিল্লাহ যদি না বুঝে দাড়ি রাখার জন্য রাজি হন ওই বউ রাখার জন্য রাজি হবেন না ঠিক না বেঠি আজকের যুগের মানুষ দাড়ির জন্য বউ বাদ দিব বাপ মা বাদ দে তাও বউ বাদ দেবে না ঠিক না বেঠি তো ভাই এই যে বাহাদুরি তাকাব্বুরি মস্তানি করতে আসি এই কয়টা দিনের জন্য দুনিয়াতে আইছি বাবা কয়টা দিন এই পাইল দিয়ে দেশ কান্দে সামান দিয়ে দিয়ে বাইর হয়েছে অতখানি সময় আমার দুনিয়ার না দুনিয়াতে আসার সিরিয়াল আছে দুনিয়াতে আসার সিস্টেম আছে মরার কোনো সিরিয়াল নাই মরার কোনো সিস্টেম নাই আমি মহিবুল ইসলাম স্টেজে বসে আছি আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে স্টেজটা আমি বাঁচতে যাবো কোন গ্যারান্টি আছে কি কত মানুষ বক্তা স্টেজে বক্তব্য রাখতে মারা যাইতে আছে বক্তব্য রাখে বাড়ি যাইতে গাড়ি দুর্ঘটনায় মারা যাইতে আছে সেই মাধ্যম দিয়া বাবা দুনিয়াত আসার সিস্টেম আছে যাওয়ার সিস্টেম নাই কোন হালত কোন সময় মারা যায় কেউ বলতে পারবো না এই জন্য যদি আমি মরে যায় কবরে যদি সোয়ানি পরে মাটির সাথে মিশে যাইতাম আমি ওই ইবাদত বন্দেগী করতাম না আমি মাটির সাথে মিশে যাব না চল্লিশ কদম যাওয়ার একটা মধ্যে ভালো না পাগলা ভালো মানুষ পাগলা না করে পাগলা রাখুন রাখুন পাগলা আছে কিছু আছে আমি আরো বাইছি যদি মাটির সাথে মিশে যেতাম গা যার কোন হিসাব নিকাশ নাই তাহলে যাহা তা করতাম মাটির মধ্যে শোয়াইব মিনহা খালাক রাখুন মাটি দিব চল্লিশটা কদম যাব তারপরে আপনাকে আমাকে উড়ায় বসাবো সওয়াল জবাব আরম্ভ করব সেই জন্য ওই কবরে কি জবাব দেব ওই জবাবের জন্যই আজকে এই কাজগুলি করার দরকার আছে কি নাই ভাই মুসলমান আমি যদি মুখস্থ করি রাব্বি আল্লাহ দিন ইসলাম উনি আমার নবী
যতই মুখস্থ করে যদি ঈমান পাক্কা পোক্তা না হয় আমার কবরে যাই মনে থাকবো না দুনিয়াতে মুখস্থ করার দরকার নাই যে আমার রব আল্লাহ আমার রাসূল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দ্বীন ইসলাম দরকার নাই মুখস্থ করার দরকার নাই ঈমানটা মজবুত করে রাখে যান কবরে যখন শোয়াইবে অটোমেটিক ওই শব্দগুলো আপনার মুখ দিয়ে আমার আল্লাহ নিজেই বের করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ সেই মাধ্যম দিয়া ওই কবর কথা চিন্তা করে আমরা জলসায় আসার দরকার বসার দরকার বাপজান ভাইজান এই জলসায় আসলে কত ফায়দা এই জলসায় আসলে কত লাভ আমরা বুঝি না এই জন্য জলসায় আসি না ভাই মুসলমান আজকে যদি আমাকে বাড়িতে জিজ্ঞাসা করা কেউ বাড়িতে যায় হুজুর কোথায় গিয়েছে বলবে ওই কদমতলি উজাগাঁও গ্রামে জলসায় গিয়েছে আপনাকে যদি জিজ্ঞাসা করে বাড়িওয়ালা কোথায় গিয়েছে শাহাদতের বাড়িতে জলসায় গিয়েছে আমার নবী বলছে আজকের জন্য বাড়িটা শাহাদতের না আজকের জন্য কদমতলি না আজকের জন্য এই জায়গাটা হয়েছে জান্নাতের টুকরা সুবহানাল্লাহ এই জলসায় আসার কিছু নিয়ম আছে রে বাবা আজকে একটু শিক্ষা নিয়ে যান জলসায় যখন আসবেন মাথায় একটা টুপি দিবেন জলসায় যখন আসবেন যদি একটা পাঞ্জাবি আছে গায়ে লাগাইবেন জলসায় যখন আসবেন সুন্দর করে ওযু করে জলসায় রওনা হবেন প্রতি কদমে কদমে আমার আল্লাহ দশটা দশটা নেকি আপনার আমলনামায় দান করে দিবে সুবহানাল্লাহ আমি শরম দিব না যে হাতটা তুলেন কে রাখার অজু করার নাই বাবা যদি দেখা যায় শতকরা একশো ভাগে অজু ছড়ায় এই জায়গায় মানুষ আছে কি নাই ও মুসলমান অজুর যে কি ফায়দা অজুর যে কি ফজিলত বাড়িতে ছেলেকে ডাক দেন বাবারে জলসায় যাবো এক ঘটি পানি দিয়ে অজু করবো বিবিরে ডাক দিয়ে বলেন বিবিরে জলসায় যাবো এক ঘটি পানি দাও নিজের মেয়েকে ডাক দিয়ে বলবেন মা গো জলসায় যাবো এক ঘটি পানি দাও আপনার ছেলে বিবি মেয়ে যখন পানি দিবে ওই পানি দিয়ে অজু করতে আরম্ভ করলেন অজু করতে আছেন পানি ফুবে গেল পশ্চিমে গেল উত্তরে দক্ষিণে চলে গেল অজু করনা ওলা ব্যক্তি পানির খেয়াল রাখে না অজু করেছে জলসায় আসতে আছে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা আমার বান্দাই ঠান্ডা রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করছে আমার বান্দা অজু করছে জলসায় যাওয়ার জন্য আমার বান্দা ওযু করছে পবিত্রতা হাসিল করার জন্য ফেরেশতারে এই ওযুর পানিগুলি মজুদ করে রেখে দাও জমা করে রেখে দাও হাশরের ময়দানে আমার বান্দার যদি নেকি কম পড়া যায় হাশরের ময়দানে যদি আমার বান্দার গুনাহ বেশি হয়ে যায় এই ওযুর পানিগুলি নেকির পাল্লায় তুইলা নেকির পাল্লা ভার কইরা আমার বান্দাকে আমি জান্নাতে পৌঁছায়া দিব ভাই মুসলমান হব খেতা দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অজুর যে কি মর্তবা অজুর কত ফজিলত রে বাবা জানি না তাই জন্য অজু করি না ও মুসলমান কান খুলে শুইনা নেন রাতে যখন ঘুমাইবেন প্রসাব করেন পায়খানা করেন সুন্দর করে অজু কইরা বিছানায় মালিশে মাথা লাগান আল্লাহু আল্লাহু যার পীরে যেরকম সবক দিয়াছে ওরকম জিকির করতে থাকেন আপনি ঘুমায়া গেলেন ওই সারা রাতে ঘুমটা আমার আল্লাহ তাআলা আপনার ইবাদতের ভিতরে জিকিরের ভিতরে সামিল করে নিবে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ও মুসলমান শুধু তাই না তাই না আমার নবী দিন
দুনিয়া বাবা রে ওর বন্ধ করেন না ওটা তো বুঝছি আমরা এইবে মানুষ নাই কোনো মতে আনবে নাইছি তার ইমপি দেওয়ার আড্ডা জোড়া দিছে ওজুর কেমন ফায়দা মা আয়েশা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি শুনছেন মা আয়েশার নাম শুনছিলেন কিতাব আয়েশা 3.5 লক্ষ বা 7.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন জোড়া কোন সুবহানাল্লাহ কত লক্ষ 3.5 লক্ষ বা 7.5 লক্ষ হাদিস শরীফের হাফিজ ছিল মা আয়েশা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মা আয়েশা একদিন রসূলকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কুটি 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 উম্মত উম্মত আমি আপনার হবে কে জান্নাতি কে জাহান্নামি কেমন করে শনাক্ত করবেন ইয়া রাসূলুল্লাহ এই কুটি কুটি উম্মত উম্মত আমি ভিড়ে জান্নাতি ব্যক্তিকে কেমন করে সিলেকশন করবেন জান্নাতি ব্যক্তিকে কেমন করে বাছাই করবেন আমার নবী মিসকে হাসি দিয়া ডাক দিয়া বলে আয়েশা গো ও আয়েশা শুনে নাও 1000 উটের ভিতরে বা 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে বা একটা উটের কপাল যদি সাদা থাকে ওই উট বা ঘোড়াকে বাইসেবা করতে কি কষ্ট হবে মা আয়েশা বলে না না কষ্ট হবে না ওই সাদা কপালের উটকে এবং ঘোড়াকে অতি কম সহজে বের করা যাবে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা শুনে না আমার উম্মত উম্মতানি ভিতরে যেই উম্মত উম্মতানি দিনে 5 বার ওযু করবে নামাজ পড়বে হাশরের ময়দানে ওই ওযুর অঙ্গগুলি নূরের মতো ডগমগ ডগমগ করতে থাকবে আমি নবীর কষ্ট হবে না তাদের হাতে ধরে ধরে জান্নাতে দেওয়ার জন্য ও ভাই মুসলমান যেই ওযু করলে আইডেন্টি কার্ড পাওয়া যায় জান্নাতের যে ওযু করলে ওযুর সহিত মৃত্যু হইলে কবরে আজাব মাফ হয়ে যায় আজকে সেই ওযুর ফরজ যদি জিজ্ঞাসা করা যায় ওযুর ফরজ কয়টা কয় 17টা সাদা ভাই এটা বন্ধ করেন না হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا مسجد المدري امام صاحب جديل خود با دیتا سے با بیان رکھتا سے نفل نماز بعد دن بعد دن بعد دن نفل نماز تاہم نا انو تاہم اوپر فابن فابن نا امام صاحب جائے کتھرا کوئی تا سے وہی کتھرا سن لو نفل نماز تھے کہ بیشی صاحب پاس آئے زور بوری سبحان اللہ কিছুদিন সিচুয়েশন নিয়ে কাম করা লাগে না একটা ব্যক্তি নামাজ পড়তে আছে তুমি ওর মুখে কুরআন তেলাওয়াত করিও না বুঝাবার পাইছি কি নামাজ পড়তে আছে ওর কাছে যা তুমি কুরআন জোরে জোরে তেলাওয়াত করিও না আবার কুরআন তেলাওয়াত করতে আছে তুমি ওর মুখে যাও নামাজ করিও না আল্লাহ জিকির তো আমরা পছন্দ করি করি না আমরা পছন্দ করি কিন্তু কিছুদিন সিচুয়েশনের কথা আছে না অঙ্কা আমি বক্তব্য তো ব্যথা মস্তক রাশ নেই গিয়া যা যায় লোকলা থাম আমি কথাগুলি ভাবে চিন্তে বাইর করা লাগবো যখন ওইগুলি আওয়াজ আসবো আমি ওয়াজ বাদ দেওয়া লাগবো লাগবো না বেশি ভক্ত হওয়া লাগে না কিছুদিন নিয়মত থাকা লাগে একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুসলমানের পকেটে থাকার কথা ছিল একটা তসবি মুসলমানের পকেটে থাকার কথা ছিল মেসওয়াক মুসলমানের পকেটে থাকার কথা ছিল আতর জুরাকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতর আছে কি
ভুরা ভুরা গুদা গাও গাও ধানিয়ে মজানি নে ওযু ফরজ তাও জানি নে গোসলে ফরজ কজ তাও খবর পাই নে মাগরিবে নামাজ কয় রাকাত তাও জানি নে ঠিক না বেঠিক এটা কইছে গেল ওযু ফরজ কয়টা কো হুজুর নওটা কো কয়টা কো নওটা কো কি কি কো হাত ধোয়া পাও ধোয়া কল জাতা তাও কুলি করা চকসলানি কো ভাই ভাই কো হুজুর আরো আছে 13টা ধমকি খার ওপর 13টা আছে আমরা কো আপন ওযু ফরজ কয়টা আইলা আল্লাহ আবার দুইটা কাজে বাইছে এরা কো ওযুর ফরজ হইছে 4 দিয়ে আর আর দেখো গোসলের ফরজ 3 দিয়ে তে গোসল এলাকা কা সাথে কাজে বাইছে কো হ্যাঁ গোসল বেশি না ওযু বেশি কো গোসল সারা গা ধোয়া লাগে কতলে 3 দিয়ে হবে কো তোর দেখো মায় দে এটা তো ওযু এলাকাটা কমাবার পর গোসল বড় না গোসল মত তিনটা ফরজ হবে কে গোসল বেশি হওয়া লাগবে না এদের নিয়ে বিতর্ক করো ভাই মুসলমান এইগুলি বিতর্কের বস্তু না অজুরা করবেন পকেটের মধ্যে আতর রাখবেন মেসোয়াক রাখবেন তসবি রাখবেন আর বিশেষ করে যেই পকেটে আতর থাকা কথা ছিল ওই পকেটে বর্তমান হচ্ছে বিড়ির টুবলা সাদা টুবলা ঠিক না বেঠিক আরো বর্তমানে এরা বাড়াইছে কি মানে কোম্পানি এলে বাড়াইছে নিয়ে শিরব এবি কি থাকবো মোহর মধ্যে দিয়া পুতি মারে ঠিক গুটকা ওই দিন গাড়ি খাড়া করে রাখছিল কইর পর আমি অক ধরে আমি কইছি তো কুড়া বসা করাম কান ধরে তার তারিখ কত ভুল হইছে কো হুজুর ভুলই হইছে কো খবরদার বাপের জন্ম বাঁচে থাকলে আর বেনে রফিক মারস ভাগ্যে যাতে পুতি মাই ফিরেছে গা ওই বাতাসা বাতাসে ওই যে আমার গাও লাগছে একটু আমি বুঝছি যে আমার গাও আছে গাড়ি দিয়ে দিয়ে সামনে সামনে খারাপ ওরম করলি কে আপনার কি হয়েছে ন্যাশনাল হাই রোড আমার বুঝে ন্যাশনাল হাই রোড আপনার কি হয়েছে কোন ন্যাশনাল হাই রোড তোর ফুকুত আমার গাও তাই লোকে কহজন ভুল হয়েছে কো খবরদার এরম রাস্তা পিক মারবি না এই রাস্তা পিক মারা লাগে কি আমগর মানুষ বুঝে না কোন পিক ফেলার লাগে এও জায়গা ছিল না ঠিক না ঠিক বেটি পান খায় একদম নেবরা বাজার ফেলায় আসে না পান খাওয়া এই বাবা দিন দুই কিলি পান খাই আমি দুই কিলি পান খাই কই কিলি পানের টুলা পড়তি আছে আমার এই জন্য একদম নেবরা বাজার নাই কই কাবো শুদ্ধ পড়ার নাই কই আসে না ইসলামের কিছু চরিত্র আছে ইসলামের এরম মানুষ আছে জীবনে কোরআন শরীফ আল্লাহর কালামুল্লাহ শরীফ হাত দিয়ে বুলায় দেখে নাই কে এবে মুসলমান আছে জীবনে মরে গেছে গা 80 বছর হায়াত পায়া জীবনে কোরআন শরীফটা বুলায় দেখে নাই এবে মানুষ আছে পাল্লা কো কোরআন শরীফ বুলায় না ওটা তো বুলাবার জন্যই দিছে ঠিক না বেঠি ওটা পড়লে গুনাহ হবে না সব পাওয়া যাব কিন্তু আমরা যে বুলাই না বুলামু কি করে ও যেইভাবে বুলাম লাগে ওই শিক্ষাটা তো আমার ভিতরে দেয় নাই কে আমার বাবাও দেয় নাই আমিও চেষ্টা করি নাই জালিকাল কিতাবু লা রাইবা ফি সিল্লাকুল সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে এই কিতাবে কোনো অবিশ্বাস্য কথা নাই কোন কিতাবে যেই কিতাব আমার আল্লাহ তরফ হইতে আমার রসূলের দিয়ে আছে যেই কিতাব দুনিয়া সবচেয়ে বেশি বড় হয় আসমানের নিচে জমিনের উপরে একটা কিতাব যার নাম হইলো আল কুরআন জুড়ে চিল্লা কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতদিন আকাশে সূর্য চন্দ্র থাকবে ততদিন এই কিতাবের থেকে অন্য কিতাব বেশি পড়া হবে না কেন না বর্তমান পর্যন্ত সারা বিশ্বের মসজিদে মসজিদে ফজর আজান হয় কি হয় না ফজরের পর নামাজের মধ্যে কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে নাম ফজর নামাজের পরেই আমার মুক্তবের ব্যবস্থা আছে উনি কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে জোহরের মধ্যে নামাজে কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে আসরে কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে মাগরিব ইশা কি করে কোরআন তেলাওয়াত করে সেই মাধ্যম দিয়া আসমানের নিচে যদি বেশি বড় একটা কিতাব আছে ওই কিতাবটা হলো আল কোরআন সিল্লা কর সুবহানাল্লাহ আজকে এই কোরআন শরীফ যদি পড়া যায় মানুষের চরিত্র বদলে যায় কোরআন শরীফ যদি পড়া যায় মানুষের জবান বদলে যায় এই কোরআন শরীফ যদি পড়া যায় কম দামি মানুষ বেশি দামি হয়ে যায় এই কোরআন শরীফ যদি পড়া যায় একজন লাফাঙ্কা
ইজ্জত ছাড়া মানুষ ইজ্জত আলা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্ভব কি না? সম্ভব সম্ভব সম্ভবের ভিতর প্রমাণ আজকে বাইত করবেন। একটা চম্বকত একটা বেলেট দুই মিনিট ঘষবেন, ঘষে এই বেলেটটা একটা শুয়ের মধ্যে লাগাবেন, দেখবেন এই বেলেটটা শুয়ে আলাপ করে যখন সুবহানাল্লাহ। একটা আলেম মানুষ আমার একটা কোরআন শিক্ষা দেন তো, গেছিলেন কোন দিন? গেলে শিক্ষা দিব না হজুর? আপনি একটা আলিম মানুষ, আমি কিভাবে নামাজ পড়বো, দাঁড়ায় কিভাবে থাকার লাগে, রুকু গেলে কোন তাকান লাগে, বৈঠকে বসে কোন জায়গা তাকান লাগে, সিজদাত গেলে কিভাবে আমার ভাবধারা বাড়ানো লাগে, আমার শিক্ষা দেন, গেছি কোনদিন? ওই যে আমাদের শাহাদত গায়েছেনরা কি জানেন না? না, ওই শাহাদত যদি আপনার ভাই আপনার ভাতিজা আপনার ছেলে সম্মুখে যখন দাঁড়াইবে, তখন ছেলে নাই ভাই নাই, সেই সময় হবে ইমাম 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 করে বলেছি। আলিমকে ইমামের ইজ্জত দিতে হবে, ইমামের সম্মান দিতে হবে। একবার মুহাম্মতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم على سيدنا مولانا محمد وعلى آل দাওয়াত দেন ছিল কথা কিছু করবেন না আপনারা, কিছু কথা আপনারা করলে আমি কিছু কথা কওয়ার পর আম করে নবী কি আল্লাহ কইছিল, আল্লাহ গো আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য যাব কইছিল। আল্লাহ দেখা যায় আমি আল্লাহ, তুমি মুসাকে সেই চোখ দান করে নিজ রকম সুবাহ কল্লা একবার দেন দেখা সম্ভব না, আল্লাহ দয়া করে একবার দেখা দেন। আল্লাহ বলে এ মুসা তুর পাহাড়ে চলে যাও, এক জারা নূর ছাড়িয়ে দিমু, জালালি তাজাল্লি দেখে যদি সহ্য করতে পারো আমি আল্লাহ তোমারে দেখা দিমু। তুর পাহাড়ে মুসা যাইতে আছে, যখন পাও জুতা আছে, আল্লাহ কয় এ মুসা এই তুর পাহাড়ে জুতা খুলে উঠে যেরকম সুবহানাল্লাহ, কি কয় জুতা খুলে উঠো, আল্লাহ এক জারা নূর ছাড়িয়ে দিল, পাহাড় পরে সুরমা হইল, মুসা নবী বেহুস হয়ে যায়, হুসা কয় আল্লাহ পাহাড় কয় কফুরে সুরমা হয়েছে, তাহলে আমি বললাম নাকি আমার আখিরি নবীর একটু মহব্বতে তোমারা জিন্দা রাখছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আমার নবী যখন মেরাজে গেল জুতা নবী খুলতে আছে, আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে হবিব আমার বন্ধু আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনার পায়ের জুতার ধুরি জন্য আমি আল্লাহর আরশ পাগল দেওয়ানা। নবীর পায়ের জুতা ধুরির জন্য কি আল্লাহর আরশ পাগল দেওয়ানা? বাবা কোন নবী? যেই নবী ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলে আমি নিশ্চয় কাউসার দান করছি আমি নবীকে, আমি নবীকে কাউসার অধিপতি বানিয়ে দিয়েছি, নবী যদি কারো পানি দেয় তাই পানি খাবার ভাবো, না দিলে কারো ক্ষমতা নাই। ওই নবীর উম্মত আমরা, আমার নবী যখন আল্লাহর আরশে গেল একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর না দুই বছর না 27 বছর আমার আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর বলছে নবীজি।
আল্লাহর সঙ্গে মেরাজ করে যখন দুনিয়াতে আসবে আল্লাহর আরশে মোল্লার খুঁটি ধরে নবী আমার দাদদার হয়ে কান্দে আল্লাহ বলছে হবিব আমার বন্ধু আপনি কান্দিবেন না কান্দিবেন না আপনার কান্দায় আমি আল্লাহ সইতে পারি না ও আমার বন্ধু মার পেটে থাকতে বাবা হারা বানায় কান্দায় আছি শিশুবেলা মা হারা বানায় কান্দায় আছি ওহদের ময়দানে কান্দায় আছি তাইফের জমিনে কান্দায় আছি বন্ধু আমার আপনি কান্দিবেন না কান্দিবেন না আমার সঙ্গে থাইকা যদি আপনার মনের খায়েশ মিটে নাই হাউস মিটে নাই যতদিন ইচ্ছা যায় আমি আল্লাহর কাছেই থাকেন আমি আপনাকে বিদায় দিব না নবী আমার ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ এই জন্য আমি কান্দি না বলে কেন কান্দতে আছেন নবীজি ডাক দিয়ে বলে ইয়া রাব্বাল আলামিন আমি নবী আপনার সঙ্গে দিদার করলাম দুনিয়াতে যখন চলে যাব আমার উম্মত উম্মতানিকে বলবো আমি আল্লাহর সাক্ষাৎ পেয়েছি উম্মত যখন বলবো নবী গো আপনি আল্লাহর সাক্ষাৎ পাইলেন আমরা তো আল্লাহর দিদার পাইলাম না সেই সময় কি জবাব দিব আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আছে ও আমার বন্ধু ও আমার হবিব দুনিয়াতে চইলা যান আপনার উম্মত উম্মতানিকে জানাইবেন দিনে যদি পাঁচবার নামাজ পড়তে পারে আমি আল্লাহর সঙ্গে পাঁচবার মেরাজ হয়ে যাবে ভাই মুসলমান আমরা সেই নবীর উম্মত যে নবী আল্লাহর আরশে মোল্লায় হযরত বিলালের গায়ের খুশবু পেয়েছে কি কি পেয়েছে বোঝা যায় কথাগুলি আমি একটু চালু করছি আজকে হযরত বিলালের গায়ের খুশবু আল্লাহর আরশে মোল্লাত পাইছে আমার নবী জি জোরে কবেন না সুবহানাল্লাহ মেরাজ করে নবী জি আসলেন বিলাল বিলালকে ডাক দিয়ে বলে বিলাল আল্লাহর আরশে গেলাম তোমার গায়ে সুগন্ধি পেলাম এমন কি আমল করছো বিলাল যার খাতিরে তোমার গায়ের খুশবু আমি আল্লাহর আরশে পাইলাম বিলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কোন শক্তিশালী ইবাদত করতে পারি নাই কিন্তু একটা ইবাদত আমি খুব মজবুত যখন প্রস্রাব করি আমি সেই সময় এমন ভাবে হুঁশিয়ার হয়ে বসি যাতে পেশাবের ছিটকাগুলি ছিটকে ছিটকে আমার গায়ের দিকে না আসে জুড়ে বলি সুবহানাল্লাহ আমি যখন প্রসাদ করি সেই পর্যন্ত আমি কুলুক নিয়ে থাকি যে পর্যন্ত আমি নিশ্চিন্ত না হই যে প্রসাদ পড়া শেষ হয় নাই ইয়া রাসূলুল্লাহ প্রসাদ পড়ার পরে পরে আমি বিলাল ওযু করে পবিত্রতা হাসিল করে নেই নবী যে আমার ডাক দিয়ে বলে বিলাল এই আমলটা ছাড়িও না এই আমল আল্লাহ বেশি বেশি পছন্দ করেছে তাই তো তোমার গায়ের খুশবু আমি আল্লাহর আরশে পেয়েছি আর আমরা পেশাব করি রে বাবা কবার ভাষা নাই ভাষা নাই ঘাসের মধ্যে পেশাব করতে আসে ছিটকে ছিটকে মত আসতে আসে ঠিক না বেটি প্রসাব করবেন উঁচা জায়গায় বসবেন নিচে জায়গায় পেশাব করেন শক্ত জায়গায় বসা নরম জায়গায় পেশাব করেন যাতে পেশাব ছিটকে ছিটকে নিজের গায়ের দিকে না আসে ভাই মুসলমান গোসল করা হয় গোসল করার তরিকা জানি না অজু করা হয় অজু তরিকা জানি না হাত খাই খাওয়া তরিকা জানি না হাত খাইতে বসি বসার তরিকা জানি না সেই মাধ্যম দিয়া কিছুই যদি না জানি আমি আল্লাহর পেয়ারা হব কি করে নবীর মহব্বত আলা হব কি করে আমার জানার দরকার আছে কি নাই আমরা সবকিছু বুঝি টাকা পয়সার হিসাব বুঝি মেদি মাটি কিনা লাগে বুঝি এ বাবা বসো ভিতরে আসো 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 এরম করে লিখিব তোমরা কি হিংসা করো নাকি আমার খারাপ পাও খারাপ পায় না খারাপ পায় না আমরা তো তো মত বলা বানা আছেন যখন তো মনে হলো আছিলাম না আমরা এবিকুল বেড়ে নেই তো তেরা নাম লমিন্দি আমরা ভালো মতো হুজুরের কো দেখব গো এই বাবা আমি বাধ্য এই যে হুজুরগুলি বয়ে আছে আমার নবীর হাদিস যদি হাক্কানি আলিমের মুখটা দেখা যায় জীবনে সগিরা গুনাগুলি আল্লাহ মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আলিমের মুখ দেখলে কি হয় জীবনে সগিরা গুনা মাফ হয় আর হাক্কানি আলিমের হাতে যদি একবার মুসাবা করেন মদিনার নবী ডাক দিয়া বলে তুমি আলিমের হাতে হাত লাগাও নাই তুমি যেন আমি নবীর হাতের সাথে হাতটা লাগাইছো জোরে বলি সুবহানাল্লাহ
আজকে সেই আলেম ওলামার বাবারে গুষ্টি ষষ্ঠ পূজা করতে আছে ঠিক না বেঠি আলেমের দাম দেখি আলেমের মান দেখি আলেমের দরমা হয় কত মাসে হ্যাঁ দিব 5000 টাকা নে 3000 টাকা বাহি দিব 12 মাসের মধ্যে 7 মাসের বাহি দিব কত এই আছে প্রমাণ দিল উনারই আছে কত দরমা আলেমের আবার কব যে আমার পুষো না গো আপনার উপরে আল্লাহর রহমত আছে পুষ্প আল্লাহর রহমত খালি দিব না আপনারা টাকা বসে দিবেন না দাওয়াত খাওয়া লাগবো পুনায় যদি সুন্নি ধরার ফুক দিয়ে সুন্নি সারান লাগবো পোহা বাতাস লাগলে নুন ভরা লাগবো বিয়ে পড়ান লাগবো মরামারি দেওয়া লাগবো আবার কারাপুর ধোয়াও দেওয়া লাগবে ধোয়াবার কোনো হজুর আঙ্গ মারা ধোয়া দেন মুন্ডে খানার মধ্যে চলছে আসো না কিছু আসো না আমি যে ইমাম মতি গেছি আমার তো হজুর আঙ্গ বাপ মারা গেছে আমার তো ধোয়াবার হয় না দয়া করে কাম দা করে দেন কোন তো ভাবে ঠেঙ্গ দড়ি না গাগা বান পানি দিন আসলো আর পানি বদনে ভাষায় দিবি আর তিনবার টান দিয়ে আনবি মারি দেখা যা জীবনে নামাজ পড়ে না কোন রোজা রাখ নাই কে ওর বাপ মুছে আমার ছা মুছে ধোয়াবার জন্য আসো না কিছু মোল্লা রাজন বাইলাম শিখাইছে তো ভাই পড়ছে রে বাবা গুয়ের মতো গুন্দু বাড়া গেছে কারো কারো মতো এরমই ছে আমার ঠিক না বেঠি আর খালি যত দোষ মোল্লার দোষ আর বাহি দোষ নন্দ দোষ খারাপ পাইতে আছেন কি যেই মোল্লা পোলাপ তো আলিম বানাবার পাইলাম না আলিমের বাপ হওয়ার পাইলাম না আলিমের যদি বাপ হইতাম সন্তান যদি গোসল করাইতো চোখের পানি ফেলাইতো গুনাহ মাফ হইতো সন্তান যদি জানাজার নামাজ পড়াইতো কবর আজাব মাফ হইতো পোলাপ বানাইলাম না মৌলভী পোলাপ বানাইলাম হাফেজ পোলাপ বানাইলাম না মুফতি অনকাও যে গায়ের মোল্লা যদি আছে উই পড়াবো জানাজা উই যদি কো আল্লাহু আকবার শালা কি জালান্দায় জ্বালাইছ নি গো আজকে কে শেষ কোনটা হবো ভাই মুসলমান আর ওই আলিমে যদি একবার চোখের পানি ফেলায় আল্লাহ তোমার বান্দা বড় ভালো ছিল আদর করেছে সম্মান করেছে মায়া মহব্বত করেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ কইরা দাও আমার আল্লাহ বলে ফেরেশতারে এই আলিমের খাতিরে আমার বান্দাকে আমি মাফ কইরা দিলাম এই আলিমেক বাবা এভাবেই ভাবে বাসবে ছিলেও না শেষ হলো না পায়ে হাত দিয়ে বলি বাবা আলিমে সম্মান দেন ইজ্জত দেন আলিমের সাথে মা মহব্বত রাখে আলিম সাহেব সমাজের মধ্যে ইমামতি করে বাবা 5000 তো 10 টাকা দরমা একটা ঠেলা আর হয় কি কম দিহি 300 টাকা যদি দিন ইনকাম করে 30 দিনে 9000 টাকা হয় ঠিক না বেঠি ভাই 9000 টাকা না 500 টাকা যদি হাজিরা করে মাসে 15000 টাকা হয় ঠিক না বেঠি এই ইমাম সাহেব যে সারা দিন ফজর থেকে এই ঠান্ডা দিন কাতি মাসের বেলা আশ্বিন মাসের বেলা ইমাম সাহেবের হাতের পানি শুকায় না বাবা শুকায় না এই এটার পরে আড্ডা যাওয়াই লাগে যাওয়াই লাগে ই তো অন্য কিছু করে হবে না পাবো কি ইনাকে একটু দেওয়া যাবে না বাবা ইমাম সাহেব ওইভাবে একটা ব্যবস্থা করেন যাতে কারা স্ত্রী কাপড় দিয়ে বেরাবার পায় আতর দিয়ে বেরাবার পায় উনি যাতে ভালো মন্দ খাবার পায় তাই তো আপনার কাছে সমাজের ভালো কাজ করব বা আপনার নামাজটা সহি শুদ্ধ ভাবে পড়াবো আর যদি নামাজের খাতায় যদি যদি বাড়ির ডালের কথা মনে হয় চাউলের কথা মনে হয় সাবানের কথা মনে হয় এই পাঁচ নামাজ পড়ে নামাজ কাম হবো কি ফর্দি দিছে ইমাম সাহেবের বউ ফর্দি ছিলেন না লিস্ট বানা দিছে ডাল নাই চাউল নাই পুনার কিতাব নাই খাতা নাই কাপড় নাই সাবান নাই লম্বা ফর্দি দিছে দেহে যে ইমাম সাহেব হিসেব করে পরে 6000 টাকা বাজে ইমাম সাহেবের দরমা বাকি বলছে 9 মাসের কয় মাস সভাপতির বাদ গেছে সভাপতি সাহেব আসসালামু আলাইকুম কো 73 রান কে কি কয় 73 রান কে কইল কম কে আমি দরমা পাই তো দরমা দিবেন না হেই এত ফেজলাকে দিমু না দরমা এই বেশ হাস মাসছে ইমাম সাহেবের মানে সব শুনে হারাইছে দোয়া কালাম যা আছে আর মনে নাই ও বে গেছে মসজিদত আসর নামাজ কয় রাখাত গো এই আসর নামাজ পড়াইছে 3 রাখাত তার মানে আল্লাহু আকবার আর বাবার কি 7 টাইম আসছিল গো আমাকে ভাগ্য বলে হাতে গুলো আসলাম না এলে করতে নামাজ পড়াইতে চারের জায়গা 3 পড়াইছে নামাজটা ভুল হওয়ার পরে ইমামের মনে হয় ইনি যখন সালাম ফিরে ঘুরছে কি রে 3 পড়লাম না 4 পড়লাম
বুঝুন না বাবুরে আমি চিন্না সার কইলাম আমার তো খেল হই না কারো মনে আছে কি কানে ছাড়া খাড়া হয় কো কো তিন তিন আর কেউ কিছু কই না আমি খালি তিন তিন কো বাবা যে আপনি কি বেকন তিন তিন বারবার কো বুঝুন নাই কো না কো আমার গেলামলা দোহান চাইট দে এক এক রেখা তো এক দোহানের হিসাব করি তিন দোহানের হিসাব হইছে এডা এলা হই নাই এই হিসাব তিন দে হইছে দেখছেন উনি নামাজ কি করে ইমাম সাহেব জোহর আজান দেন কে সমাজ লম্বা সমাজ একবার দাওয়াত খাওয়ার গেছে ওয়াক্ত হয়েছে নামাজ পড়ছে দাওয়াত খাইছে মসজিদে আজান দেন কে সমাজের সভাপতি ফোন করছে ইমাম সাহেব শুনু কুমুখের বাড়ি দাওয়াত খাইতে আছি আজান দিলে নাকে ও টাইম পাইছি না নামাজ পড়ছি খানা খাইছি কো পেট ভরে খাইছে কহ কো ঠিকছে খাইছো না কো খাইছি কো সেই কো খাইছো কো খাইছি কো ঠিক আছে আসো আমার বলে ইমাম সাহেব ভাবছে আজকে বল মার দিব সভাপতি জি কিস এরম জোড়া দিল কে আইছে সভাপতি সাহেব কি কোন কয় আজান দিল নাকে কয় এক কথা বারবার কোন আমি কতি আছি আমি সমাজের কাম করতে গেছিলাম দাওয়াত খাইছি সময় হইছে নামাজ পড়ছি কয় আজান দিল নাকে ইমাম সাহেব কইছে আজান দেনে তা কি হইছে কো পেট ভরে খাইছো না কো খাইছি তো তা আজান দিল নাকে কো আজানের সাথে আমরা খাওয়া সম্পর্ক কি কোন দুদি আপনার সম্পর্ক কি কো তুমি যা আজান দাও নাই আমার বয়ে ভাত ছিলে দে নাই তার মানে জোহর আজান যখন দে ওর বয়ে সময় পাইলে ভাতে পাইলে ছিলে দে আজান ও দেন ও ভাত ছিলে দে নাই ওর খাওয়া হয় নাই কে এই আজান বুঝিল ভাত ছিলে দিবা দেন দে কোন দুদি সন্ধ্যার আজান বাতি দিবা দেন দে এলেই মনে করতে আমরা সারা জীবন যে সন্ধ্যা আজান দিছে গো বাতি দাও বাতি দাও ফজর আজান দিছে গো বড় গেলা গরু গুলে বাইর পর কেউ আর ছটকা নিয়ে নদীর যায় এই জন্য আজান দেওয়া হয় আজান দিছে মুসলমান আপনাকে আমাকে আহ্বান করতেছে নামাজ আসার জন্য আমরা যদি নামাজে আসলাম ইনশাআল্লাহ ওই নামাজ হবে জান্নাতের চাবি ওই জান নামাজ হবে মুমিনের জন্য মেরাজ আসসালাতু মিফতাহু জান্নাত আসসালাতু মেরাজুল মুমিনিন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমি শেষ দিতে আসি বাবা লম্বা ওয়াজ করবো না বক্তব্য শেষ দিতে আসি বাবা সুমু সভা আনতে আসি ভাই মুসলমান নামাজের সপক্ষে বললাম আকিমুস সালাত ওয়া তু যাকাত নামাজ কায়েম করো যাকাত আদা করো ইয়া আল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজার সপক্ষে বলছি রোজা রাখলে আমার আল্লাহ খুশি হয় রোজার সবাবের জন্য আমার আল্লাহ ওই বান্দার হয়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সপক্ষে বললাম কিন্তু নামাজ পড়ে রোজা রাখলেও মানুষ জাহান্নামে যাইতে হবে ঠিক না বেঠিক নামাজ পড়লে যে জান্নাতি মনে করবেন না নামাজ পড়লে যে জান্নাতি রোজা রাখলে জান্নাতি এওটা মনে করবেন না আবু জাহেলের এজি মাবিয়ার সন্তান নামাজ পড়ছে রোজা রাখছে জান্নাতে যাব কি নামাজ পড়লে জান্নাতি মনে করবেন না বাবা মার সঙ্গে ভালো আচরণ করে না বাবা মার সঙ্গে ভালো মহব্বত করে না ওই ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে সাল তুলে দিলে হাঁটু সাল তুলে দিলে ওর নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না ঠিক না বেঠি এরকম সন্তান আছে কি নাই নামাজ পড়তে হবে আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ পড়া বিকল্প ব্যবস্থা নাই নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ার জন্য আরো কিছু দি মাধ্যম আছে তাই তো নামাজটা কবুল হবো যেরকম স্পিকারে কথা বলতে আছি মাইকে বাজতে আছে এই স্পিকারের সাথে তার আছে কি নাই স্পিকার আছে তার নাই এই স্পিকারে কথা মাইকে যাব কি তারও আছে স্পিকার আছে ব্যাটারি নাই বাজবো কি ব্যাটারি আছে স্পিকার আছে মেশিন নাই বাজবো কি
এই সবগুলি মাধ্যম দিয়া এর নাম হলো কি স্পিকার বা মাইক আমি কথা বলতে আসি এর সাপ্লাই দিতে আসে একটা বস্তু যদি না থাকে এই জায়গায় চিল্লা কথা বললো হরেন বা বক্সে পাবো না পাবো কি আমি যে জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য যে ইবাদত করব এর কিছু মাধ্যম আছে এই মাধ্যমগুলি যদি ঠিক রাখা যায় ইনশাআল্লাহ বান্দা মরতে দেরি হবে কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না জোরে বলি আমিন এই বিষয়ে মাত্র দুই মিনিট কথা বলে আমি শেষ করতে আসছি একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মাধ্যম হইলো বাবা মাধ্যম হইলো মা জান্নাতে জ্বর যা মাধ্যম হইলো বাবা এবং মা হইলো জান্নাত বাবা হইলো জান্নাতের দরজা বর্তমান যুগে দেখা যায় এই ঠান্ডার দিনে কত মায়েরা বাবারা গোল করে ঘুমায় রান্না ঘরে ঘুমায় সন্তানের লেপ তুসুক নিয়ে পাকা ঘরে ঘুমায় থাকে ভাই মুসলমান পাওটা আগিয়া দাও বাবার বিছানায় লেপ দিতে পারো নাই মায়ের বিছানায় লেপ দিতে পারো নাই সন্তান রে তুমি লেপ তুসুকে ঘুমায় না তোমার জননী মা কেমন মা দশটা মাস দশটা দিন মায়ের পেটে রেখেছে সময় মতো খানা খাইতে পারে না সারাদিন কাজ করছে মায়ে খাওয়ার সময় নাই সন্ধ্যা বেলা মা গোসল করে খানা নিয়ে বসেছে খানা খাবে এমন সময় সন্তান মায়ের পেটে হাত লাড়া দেয় পা লাড়া দেয় দরদের মা আহ করে চিৎকার দেয় পেটের খিদা পেটেই নিয়া হাতটা ধুইয়া মায় আমার বিছানায় যায় ঘুমাইবার জন্য বালিশে মাথা লাগাইছে আপনি সন্তান আমি সন্তান আবার মায়ের পেটে হাত লাড়া দিয়েছি পা লাড়া দিয়েছি আমার মা আপনার মা আহ করে চিৎকার দিয়া ওই আরামের বিছানা ছেড়ে দিয়া মধুম খাম ধরে দরজা ধরে ঠান্ডার রাত মা আমায় খাড়ায় খাড়ায় পুছাইছে ওই মা রে কেন মা ডাকো না ওই মায়ের বিছানায় কেন লেপ তুসুক দিলা যুবক ভাই ওই জননী মা এই দুনিয়ার বাজারে যার মা নাই মা বলে ডাকবে জবাব দেওয়ার মানুষ নাই উই বুঝে মা কেমন বস্তু যার ঘরে মা আছে বাবা আছে বাবা চিনে না মা চিনে না যুবক ভাই রে পাউটা আগিয়া দাও তোমার মা আমার মা প্রসবের সময় যখন হয়েছে জননী মা বাবার পাউটা ধরে ডাক দে স্বামী এই সন্তান জন্ম দিতে যদি আমি মারা যাই আমার আল্লাহর রাস্তে মাফ করে দিবেন আপনার স্বামী যদি মাফ না করেন আল্লাহর জান্নাতে আমার জায়গা হবে না স্বামী জান কত মানুষ সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় স্বামী জান গো আমার গর্বের সন্তান জন্ম দিতে যদি মারা যায় আপনি আমাকে মাফ করে দিবেন আপনি মাফ না করলে আমার আল্লাহ আমার মাফ করবে না যুবক ভাই রে একবার দিল দরিয়ায় ডুব দিয়ে দেখো তোমার মা আমার মা তোমার আমার প্রসবের সময় চিরজীবনের বিদায় বাবার পাওটা ধরে নিয়েছে ওই মায়ের কেমনে ভুলা যাবারে বাবা ওই মা প্রসবের সময় যখন এসে যায় জননী মা আমার চিৎকার গুটকার করে পানি ছিটায় ভীষণ হাঁকায় মা হুশ হই নাই এমন সময় তুমি সন্তান আমি সন্তান মার কলিজায় লাথি দিয়েছি মা বেহুশ হয়ে পড়ে রয় আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম যুবক ভাই রে ওই মায়ের মনে কষ্ট দিও না আমার মদিনার নবী সহ্য করতে পারে না দরদের বাবা এই
দুনিয়াতে বাবার মতন বট গাছের ছায়া আর কেউ নাই রে বাবা দুনিয়ার যত দুঃখ ক্লেশ পেরেশান হোক না কেন বাবার কাছে যদি বসা যায় সকল দুঃখ দূর হইয়া যায় ওই দরদের বাবা ঈদের দিনে বাবা নিজে পুরান কাপড় পিন্দেছে আপনাকে আমাকে নতুন কাপড় পিন্দেছে আজকে ঈদের দিনের সন্তান রে একবার বাবার কাছে যায় জিজ্ঞাসা করলি না বাবা গো তোমার কি কোনো কিছু প্রয়োজন আছে বাবা তো না না বলবে লাগবো না বাবা লাগবো না কিন্তু একবার কেন যায় বাবার জিজ্ঞাসা করলাম না বাবা একটা লঙ্গি নিবেন না একটা পাঞ্জাবি নিবেন বাবারে যদি এই কথা বলতেন বাবার মনটা খুশি হয়ে যাইতো আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে যাইতো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ভাই মুসলমান ওই মার মনে কেউ কষ্ট দিয়েন না মার ঠান্ডার দিনে ঠান্ডার কাপড়ের যত্ন নেন ওই মায়ের একটা চৌকির ব্যবস্থা করে দেন মা ঘুমায় গোল ঘরে বাবা ঘুমায় ওই পাক ঘরে চৌকার কাছে ওই সন্তান যদি নামাজ পয়রা পয়রা কপালের সাল তুইলা দে হাঁটুর সাল তুইলা দে ওই নামাজগুলি আল্লাহ একটা পাথর বানায়া ওই নামাজের মুখে মায়রা দিবে তোর নামাজ আমি আল্লাহ কবুল করি না তাই বলি যুবক ভাই রে ওই মার মনে আঘাত দিও না মার মনের আঘাত আমার মদিনার নবী আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না তাই বলি যুবক ভাই ওই মারে কিছুদি মানুষে বুড়ি বইলা ডাকে বাবারে বুড়া বইলা ডাকে বাবারে জীবন থাকতে মায়েরে বুড়ি ডাকিও না ওই বুড়ি ডাক্তার মা বরদাস্ত করতে পারে না যুবক ভাই বাবার জীবনে বুড়া ডাইকো না বাবা কিন্তু সহ্য করতে পারে না মা ডাক্তার পাওয়ার জন্য মা কত কষ্ট করছে মা ডাক্তার পাওয়ার জন্য মা কত মেহনত করছে আজকে বিবি পায়া ওই মারে ভুইলা গেলা বিবি পায়া ওই বাবারে ভুইলা গেলা যারা বাবা মা ভুইলা যাবা তারা আল্লাহর জান্নাতের রাস্তা ভুইলা যাবা জোরা কি বলা যাবে না নাউযু বিল্লাহ ভাই মুসলমান আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে ডাক দিয়া বলে সাহাবারে আমি নবী নামাজ পড়ে দেখাইলাম রোজা রেখে দেখাইলাম হজ করে দেখাইলাম যাকাত দিয়া দেখাইলাম আমার সিনাই একটা আফসুস দুনিয়ার মানুষকে করে দেখাইতে পারি নাই সাহাবারে তোমরা নিজের বাবা মাকে কইরা আমি হাউসটুকু মিটায়া দিও সাহাবা কেরাম ডাক দিয়া বলেছে ইয়া রাসূলুল্লাহ ও গয়া হাবিবাল্লাহ এমন কি আফসুস নবী আপনি করে দেখাইতে পারেন নাই নবী দুই চোখের পানি ফেলা ডাক দিয়া বলে সাহাবারে আমি মায়ের পেটে থাকতে আমার বাবা মারা যায় শিশুবেলায় আমি নবীর মারা হয়েছি আমার বাবা মার খেদমত আমি করতে পারি নাই তোমরা বাবা মার খেদমত করিও আমি নবীর আশা টুকু মিটায়া দিও জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ ভাই মুসলমান ওই মা যাদের হায়াত আছে মা যাদের বাইসা আছে রাত্রে যখন জলসা হইতে যাবেন ঘরের দুয়ারে একটা ডাক দিবেন মা একটা ডাক দেওয়ার সাথে সাথে মায়ের ঘর দরজা খুলে যাবে কেন খুলবে না সন্তান যদি বাড়ির বাইরে থাকে ঘুম থাকে না মায়ের চোখে ওই মার মনে কষ্ট দিও না ভাই রে ওই বাবার মনে কষ্ট দিও না যুবক ভাই মা যে কেমন ধন মা থাকতে চিনা যায় না আমি একটা উদাহরণ দিয়ে আমি জলসা শেষ করে দিব বাবা মার মনটা সন্তানের জন্য কেমন কান্দে মার
মনটা সন্তানের জন্য কেমন পাগল একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে আসি বাবা একটা বুড়া মা একটাই সন্তান আজকাল ছেলে মেয়ে কর্ণাটকে কাজ করে বেঙ্গলে কাজ করে করে কি করে না ওই বুড়ি মায়ের সন্তানটা বিদেশে চাকরি করার জন্য গিয়াছে এক বছর দুই বছর তিন বছর গত হইয়া যায় বাড়িতে আসে না হঠাৎ করে সন্তান ওই মায়ের কাছে একটা চিঠি লিখছে মা গো অমুক দিন দশটা বাজার সময় আমি আপনার ছেলে বাড়িতে হাজির হইব মা আপনি বাড়িতে থাকবেন আমার বিবি বাচ্চাকে বাড়িতে রাখবেন তিন বছর পর মায়ের চিঠি যখন সন্তান পাইল ওই মায়ের ছেলের চিঠি যখন মায়ে পাইল চিঠি মুখে লাগাই সুম্বন্ধে চোখে জড়াইয়া ধরে দুই চোখের পানি ফেলাইয়া দোয়া করে আল্লাহ তিনটা বছর গত হইয়া যায় আমার সোনামণি আমার মা বইলা ডাক দেই না তিনটা বছর গত হইয়া যায় আমার ছেলের মুখটা আমি দেখি না অমুক দিন দশটা বাজে আসবে আল্লাহ রাস্তাঘাটে কোনো বিপদ দিও না আমার ছেলেকে সহি সালামত বাড়িতে পৌঁছিয়া দাও এমন সময় ওই ছেলের বিবি আয়েশা ডাক দে মা গো হাতে কার চিঠি শাশুড়ি বলে বৌমা তোমার স্বামীর চিঠি ওই বিবি চিঠি লেখলো স্বামী গো যখন বাড়িতে আসবেন আমার জন্য সুন্দর করে একটা শাড়ি কিনে আনবে ছেলে চিঠি লিখলো বাবা যখন বাজার বিদেশ হইতে বাড়িতে আসবেন আমার জন্য হাতের একটা ঘড়ি আনবেন মেয়ে চিঠি লিখছে বাবা গো বিদেশ হইতে যখন বাড়িতে আসবেন আমার জন্য সুন্দর একটা পরক কিনে আনবেন সকলে আবদার করে চিঠি লিখে মা কোনো আবদার করে না মা শুধু কান্দে আল্লাহ আমার ছেলেকে সহি সালামত বাড়িতে পৌঁছিয়া দাও রাস্তাঘাটে বিপদ দিও না একটাই সন্তান আমার আল্লাহ তিন বছর হইতে সন্তান দেখি না নির্দিষ্ট দিন এসে গেল সকাল দশটা যখন বাজে ওই বুড়ি মা রাস্তার কাছে যায় দাঁড়ায় আছে নিশ্চয় আমার বাবা আজকে আসবে রাস্তা দিয়ে মানুষ যায় ওই বুড়ি মাও ডাক দিয়ে বলে বাবা রে আমার সন্তান আজকে বাড়িতে আসার কথা ছিল তোমরা কি কেউ দেখেছো ওই মানুষগুলি বলে বুড়ি মা আমরা তো দেখি নাই ওই বুড়ি মার কলিজায় ধা ধা করে আগুন জ্বলে আমার সন্তান তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই আজকে দশটার সময় দিয়া বারোটা বাইজে যায় আমার ছেলে কেন বাড়িতে আসে না আর জোহর নামাজ রাজান দিল মা নামাজ পড়া দুই হাত তুলে কান্দে আমার সন্তান দশটার সময় দিয়া এখন জোহরের নামাজ পার হয়ে যায় আমার ছেলে কেন আসে না আল্লাহ আমি মা হইয়া দশটা নফল রোজার মান্নত করলাম আমার ছেলেকে কোন বিপদ দিও না আসর গেল মাগরি বিশ্বাস চলে যায় সকলে খানা খায়া ঘুমায় মায়ের চোখে ঘুম নাই মায়ের পেটে খিদা নাই মায়ের খানা মজুদ করে নিয়া একটা দুয়ার জ্বালাইয়া ঘরের কোনায় বসে আছে কোন শুনবাসা আমার মা বইলা ডাক দে রাতে দশটা যখন পার হয়ে যায় ওই ছেলে আইসা ঘরের দরজায় মা বলে একটা ডাক দিয়েছে বুড়ি মা দরজা খুইলা দৌড় দিয়া সন্তানকে বুকে আগলিয়া নিয়ে ডাক দিয়েছে বাবা আজকে তিন বছর পরে তোমার মুখটা দেখলাম মায়ের ছেলের কপালে চুমা খায় বুকে চুমা খায় এমন সময় ছেলে বলে মা গো এত রাত হয়েছে তুমি কি ঘুমাও না মায়ের ডাক দিয়া বলে বাবা রে দশটার সময় দিয়া যাই শুনে রাতে দশটা বাজায় ওর মার চোখে ঘুম আসে না তুই সকাল দশটার সময় দিয়া রাতের দশটা বাজাইলি বাবা আমি কেমন করে ঘুমাইতে পারি ছেলে উদাম করে দেখে থালি মায়ের খানা খাই নাই ছেলে বলে মা গো এত রাত হয়েছে তুমি কি ভাত খাও না
মা বলে বাবা রে ওই যে দোয়াতে কি দেখা যায় ছেলে বলে মা গো দোয়াতে আগুন জ্বলতে আছে মা বলে বাবা রে তুমি যেদিন বিদেশে চাকরি করতে গিয়াছিলে এমন একটা আগুন আমার কলিজায় লাগছিল রে বাবা এক মুহূর্ত সময় সে আগুন আমি নিভাইতে পারি না তোমার চাঁদ মুখখানা দেখার সাথে সাথে আমার সেই আগুন নিবা পানি হয়েছে ছেলের মায়ের পাও ধরে বলে মা এই জন্য আমার আল্লাহ মায়ের পায়ে তুলে রাখছে জান্নাত এমন সময় বিবি আসলো ডাক দিয়ে বলে স্বামী গো আমার শাড়ি দেন শাড়ি দিয়া দিল ছেলে বলে আব্বা আমাকে ঘড়ি দেন দিয়া দিলেন মেয়ে বলে আব্বা আমার ফরক দেন দিয়া দিল ছেলে মার কাছে দুই হাত দূর করে বলে মা আমার বিবি শাড়ি চায় চিঠি পাঠাইলো আমার মেয়ে ফরক চায় চিঠি পাঠাইলো আমার ছেলে ঘড়ি চায় চিঠি পাঠাইলো মা গো আপনার তো একটা চিঠি আমার কাছে পাঠাইতে পারতেন মায়ে বলে বাবা রে আমিও চিঠি পাঠাইছি এই দুনিয়ার পুষ্ট ভিসা আমার চিঠি পাওয়া যাবে না দুনিয়ার পিয়নের হাতে আমার চিঠি লাগবে না বাবারে আমিও একটা চিঠি পাঠাই আসি ছেলে বলে মা গো কার কাছে চিঠি পাঠাই আসো মায়ের দুই চোখের পানি ফেলে বলে বাবারে সকাল দশটার সময় দিয়া তুমি যখন জোহরের নামাজ পার করতে আসো আমি তোমার মা জোহরের নামাজ পড়া আল্লাহর কাছে দশটা নফল রোজার মানত করে চিঠি লিখছি আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে বাড়িতে পৌঁছিয়া দাও আমি মা হইয়া দশটা নফল রোজার নিয়ত করলাম একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ বাপ জানেরা ভাই জানেরা ওই বাবা মাকে অন্তরে কষ্ট দিও না মদিনার নবী সইতে পারে না যাদের বাবা মা কবরে আছে প্রত্যেককে বাবা মার কবরের কাছে যান জিয়ারতে নিয়ত করে দুই হাত তুলে দোয়া করেন আমার আল্লাহ বলে ছেলে মেয়ে যখন বাবা মার জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইয়া যায় জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ হুম্মা বাবা সকল